হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এগিয়ে দেখো চলেছে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কিন্তু সকল অঙ্গনারী কর্মীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো বিশেষ করে যারা মনে করো প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভে করেছো তো তোমাদেরও কিন্তু জানাগুলো দরকার কারণ তোমাদের জন্য কিন্তু তোমরা যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভেটা করেছ ঠিক তেমনই কিন্তু তোমাদের এরকম ধরনের কিন্তু নতুন অনেকগুলো প্রোজেক্ট কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তোমাদেরকে আবারও দেওয়া হবে নতুন বছরই এবং দু হাজার তেইশের মধ্যেই প্রথমেই তোমরা কিন্তু এটা পেয়ে যাবে ফার্স্ট হাফেই কিন্তু তোমাদের এই কাজগুলো নতুন করে দেওয়া হবে সেটা তার মধ্যে কি কি কাজগুলো রয়েছে সেটা আমরা জানবো এই ভিডিওতে এবং এটা ছাড়াও তোমাদের বছরের শুরুতেই মানে তোমাদের ফার্স্ট কোয়ার্টারে কিন্তু পনেরোশো টাকা করে বেতন বৃদ্ধি করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে সেটা কিভাবে সম্পূর্ণ তথ্য আমরা ভিডিওতে জানবো কারণ কি নতুন বছরে কিন্তু তোমাদের যে কোনো সহযোগ মানুষের জন্য কিন্তু একটা নতুন নতুন আপডেট কিন্তু সরকারের তরফ থেকে দেওয়া হয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু যে বেতন বৃদ্ধি নিয়ে যে তোমাদের যে প্রোটেস্টটা সেটা কিন্তু দিল্লি পর্যন্ত তোমরা করেছো তো সেক্ষেত্রে তোমাদের একটা ছোটো মোটো একটা সুখবর তোমরা কিন্তু পেয়ে যেতে পারো যেখানে তোমাদের পনেরোশো টাকার মতন কিন্তু তোমাদের বেতন বৃদ্ধি তোমরা দেখতে পারো তো সেটা কি এবং নতুন প্রজেক্ট কি আসতে চলেছে বা নতুন কি কী কাজ তোমাদের করা করতে হতে পারে সম্পূর্ণ বিষয়টা আমরা ভিডিওতে আলোচনা করব তাই শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর ভালো লাগে লাইক করবে চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে দেখো নিচে লেখা রয়েছে যাতে এরকম ভিডিও প্রথমে পেতে পারো তো চলো না করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করি তো প্রথমত আমি বলে দিচ্ছি যে তোমাদের নতুন কী কাজ আসতে পারে সেই কাজটা আগে প্রথমে বলে দিচ্ছি প্রথমত হচ্ছে কি তোমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা যে সার্ভেটা করেছিল তো এই সার্ভে তো অলরেডি করা হয়ে গেছে তো আর তারপর আবার যে জমা করা হয়েছে কাগজগুলো সেখানে কিন্তু তোমাদের আবার সার্ভে করতে লাগতে পারে যেখানে হচ্ছে কি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্লাস ঠিক আছে প্লাস প্রধানমন্ত্রী আবাস যোজনা প্লাস সেটারও সার্ভে কিন্তু তোমাদেরকে আবার করতে হবে নতুন বছরেই যেটা জমা করা হয়েছে বিডিও অফিসে ঠিক আছে এটা একটা কাজ এবং এটা ছাড়াও আরেকটা যে কাজের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে একশো দিনের কাজের মধ্যে ঠিক আছে তো সেটার ডিটেলস এখনও কিন্তু আসেনি বাট সেখানেও তোমাদের একটা সার্ভে রিলেটেড কিছু একটা কাজ তোমাদের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেওয়া হতে পারে এটা কিন্তু এক্সপেক্টেড করা যাচ্ছে যেটা সোর্সেস থেকে যে আপডেটটা বাট সেটা রিগার্ডিং যখন ডিটেলস আফ ইনফরমেশন আসবে আমরা অবশ্যই ভিডিওতে জানানোর চেষ্টা করব আর দ্বিতীয়ত রইলো পনেরোশো টাকা পনেরোশো টাকা কেন বৃদ্ধি করানো হতে পারে কারণ তোমাদের যে কাজের চাপটা রয়েছে সেই কাজের চাপ কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন রকমের কাজ তোমাদের কিন্তু দেওয়া হচ্ছে তো সেই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু এটা নতুন বছরে এক্সপেক্ট করা যাচ্ছে সোর্সেস থেকে আপডেটটা যে পনেরোশো টাকা করে কিন্তু তোমাদের বেতন বৃদ্ধি করার একটা সম্ভাবনা বিশেষ করে তৈরি হয়েছে ঠিক আছে এটা শুধুমাত্র এমন না যে শুধুমাত্র তোমাদের অঙ্গনাড়ি কর্মীদের জন্য এটা কিন্তু সকল অঙ্গনওয়াড়ি কর্মী আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি যে হেল্পাররা রয়েছে তাদের জন্যও কিন্তু এটা একটু সুখ হব যে তোমাদের এত টাকা করে বৃদ্ধি হতে পারে কারণ এর আগে যখন তোমাদের বেতন বৃদ্ধি হয়েছিল। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এক হাজার টাকা করে বেতন বৃদ্ধি করা হয়েছিল এবং ডিটেলস নোটিফিকেশান কিন্তু তোমরা অলরেডি দেখেছো তো সেই নোটিফিকেশন নিয়ে আমি কথা বলছি না বাট ঠিক তেমনই কিন্তু তোমাদের হঠাৎ করে নতুন বছরের প্রথমেই তোমরা এই সুখবরটা পেয়ে যেতে পারো যেখানে তোমাদের পনেরোশো টাকা করে বেতন বৃদ্ধি করানো হতে পারে ঠিক আছে তো আশা করি বুঝতে পারলে এটি ছিল আপডেটটাই ভিডিও সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও